গ্র্যান্ড স্ট্যান্ডের ওই কিছু দর্শকই জ্যোতিদের ভারত বধের প্রত্যক্ষ সাক্ষী। সিরিজের ফলাফল যাই হোক না কেন, র্যাঙ্কিংয়ের চারে থাকা দলটির সঙ্গে টানা তিন ম্যাচে চোখে চোখ রেখে লড়াই করাটাই তো অনেক বড় প্রাপ্তি। দ্বিতীয় ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও ভারতীয় ব্যাটারদের কঠিন সময় উপহার দেন সুলতানা রাবেয়ারা। হারমনপ্রীত কর আর জেমিমা রদ্রিগেজের 45 রানের জুড়িটা বাদ দিলে থিতু হতে পারেনি আর কোনো ব্যাটার। আর তাতে 9 উইকেট হারিয়ে নির্ধারিত ওভার শেষে 102 রানের বেশি তুলতে পারেনি সফররতরা। দ্বিতীয় ম্যাচের চেয়ে যা কিনা 6 রান বেশি। বসুন্ধরা ডায়াপ্যান্ট এখন নতুন মোড়কে আরো আধুনিক। বসুন্ধরা ডায়াপ্যান্ট ওর ভালোর জন্য। সহজ লক্ষ্য আর আগের ম্যাচে করা ভুলগুলো থেকে পাওয়া শিক্ষা। ওই ম্যাচের তুলনায় তাই শুরুটাও হয়েছিল ভালো, কিন্তু 4 রানের ব্যবধানে সাথী রানি আর দিদারা আক্তার ফিরলে আবারও শঙ্কা দেখা দেয় ব্যাটিং বিপর্যয়ের। যদিও এক প্রান্ত আগলে রেখে শামিমা সুলতানা সে শঙ্কা দূর করেন বেশ ভালোভাবেই, অন্য প্রান্তে বাংলাদেশ অধিনায়ককে সঙ্গে করে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন স্বাগতিকদের হাতে। তবে দলের সবচেয়ে অভিজ্ঞ জ্যোতি আউট হলে আবারও চাপে লাল সবুজ। আগের ম্যাচের মতো এই ম্যাচেও ব্যর্থ স্বর্ণা আক্তার। স্বর্ণা না পারলেও সুলতানা খেলেন 8 বলে 12 রানের ক্যামিও। দেবিকার অফ স্ট্যাম্পের বেশ বাইরের বলে ব্যাট চালিয়ে কাভারে ক্যাচ তুলে ফেলেন সুলতানা। সুলতানার উইকেটের ঠিক পরেই বাংলাদেশকে আরও চাপে ফেলে দেয় শামিমার রান আউট। সিঙ্গেল নিতে গিয়ে আউট হয়ে হাতছাড়া করেন তৃতীয় T20 50 করার রেকর্ড। তখনও জয় থেকে 18 রান দূরে বাংলাদেশ। তবে এদিন আর দ্বিতীয় ম্যাচের ভুলগুলোর পুনরাবৃত্তি করেনি বাংলাদেশ। নাহিদা ঋতুর জুটিতে যে কোনো ফরম্যাটের দ্বিপক্ষীয় সিরিজে ভারতকে প্রথমবারের মতো হারের স্বাদ দেয় বাংলার মেয়েরা। 10 বল হাতে রেখে 4 উইকেটের জয়ে ম্যাচ সেরা হয়েছেন ওই শামিমাই। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।